হলে অ্যাকচুয়ালি কেউ জানে না, সেই একমাত্র আমি কাঁদছিলাম বিকজ আই স এভরিথিং কামিং টুগেদার। আমার মনে হয় সবচেয়ে বড় উত্তর হচ্ছে তোমার কাজ, এবং আমার মনে হয় আমি আমার কাজের মাধ্যমে উত্তরটা দিতে ভালোবাসি, এবং দর্শক আসছে, হাউসফুল করছে, এবং ওয়ার্ড অফ মাউথ। আমার মনে হয় আজকের দিনে একটা ছবি ব্লকবাস্টার হওয়াটা তার যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ। দর্শকের প্রথমে ভালো লাগতে হবে, এবং ব্যোমকেশ ও দুর্গ রহস্য এই ছবিটা দর্শকদের প্রচুর ভালো লাগছে এবং সবাইকে বলছে। তো আমার মনে হয় শো বাড়ছে ব্যাঙ্গালোরের মতন জায়গায়, যেখানে অলরেডি যে শোটা ছিল, দুটো করে শো ছিল, অল শোজ হাউসফুল, আমরা শো অ্যাড করছি এবং বিভিন্ন স্টেটে আবার ডিমান্ড আসছে। ইউনো লাইক প্রথম দিনে যদি এই অফারটা, মানে আজকে নর্মাল ডে, অ্যাকচুয়ালি ছুটির মৌসুমটা কাল থেকে শুরু হবে, কালকে সন্ধ্যে থেকে শুরু হবে, টানা 15 আগস্ট অবধি, কিন্তু আজকে নর্মাল ডেতে যেভাবে কালেকশন আসছে, যেভাবে হাউসফুল হচ্ছে, যেভাবে লোকে ছোটোকে ভালোবাসছে, যেই স্বপ্নটা আমার মনে হয় যেদিন আমি টুইটটা করেছিলাম ব্যোমকেশ ও দুর্গ রহস্য করবো বা করতে যাচ্ছি, এবং যেই জিনিসটা ভেবে করেছিলাম আজকে সেটা কোথাও যেন সার্থক হচ্ছে এবং ভালো লাগছে। নন্দন হাউসফুল, টানা হাউসফুল, সানডে অফ দি হাউসফুল, এতবার ছবিটা দেখি যেহেতু পোস্ট প্রোডাকশনে, যেহেতু আই এম দ্য পার্ট অফ দ্য ফিল্ম, আই এম দ্য প্রোডিউসার অফ দ্য ফিল্ম, এটা না খুব ইমোশনাল একটা দিন, মানে আজকে অনেস্টলি যখনই, কারণ এত আমি এখন প্রথম 15-20 মিনিট আমি বলেছিলাম যে আমি দেখব সত্যপতি দেখার জন্য, আমি যতটা না এক্সাইটেড, অবশ্যই এক্সাইটেড ছিলাম সত্যপতিকে দেখার জন্য, কিন্তু আমি একটাই কথা বলেছিলাম যে আমি ব্যোমকেশের প্রথম এন্ট্রিটা দেখতে চাই। এবং যখন ব্যোমকেশের প্রথম এন্ট্রিটা হলো ওই মিউজিকটার সঙ্গে ওই রূপে, যখন দেবের ফার্স্ট এন্ট্রিটা হলো, আমি হলে বসে পাশে আমাদের একজন বন্ধু ছিলাম, তার হাতটা ধরেছিলাম, আর আমি হলে অ্যাকচুয়ালি কেউ জানে না, সেই একমাত্র আমি কাঁদছিলাম বিকজ আই স এভরিথিং কামিং টুগেদার অ্যান্ড আই ওয়াজ সো প্রাউড অফ দেব সেই মোমেন্টটা। অ্যান্ড আফটার এভরিথিং না না আমার মনে হয় জল বাবু হ্যাঁ বল, আরে কিছু না, খুব সব ছবি না, মানে এত পরিশ্রম করার পর, 17 বছর ইন্ডাস্ট্রিকে দেওয়ার পর যখন এত কিছু হয়, ভালো লাগাটা হচ্ছে দর্শক দেখছে, ভালোবাসছে, আর কিছু চাই না। আমার মনে হয় কি, আরে তুমি সুযোগ তো দাও, তুমি কাউকে সুযোগ দিচ্ছ না, তার আগে তাকে ট্রোল করছো, আমার আমি তার বিরুদ্ধে। আমার মনে হয় একটা মানুষ তার চেষ্টা তো দেখো, তার পরিশ্রম তো দেখো, তাকে না দেখে তুমি নিজের মতো করে যা ইচ্ছে তাই লিখছ। আজকে হ্যাপিকে দর্শকের ভালো লাগছে, কিন্তু আরে এটা আমার মনে হয় শুধু সত্যপতি না, আমার আই এম সো সুইট অফ, আমার পুরো টিমের আজকে খুব খুশির দিন, বিরসা, অম্বরীশ, আমরা সব মাইনাসে ছিলাম,
আমি যেতাম না, হ্যাঁ আমি একটা সময় যেতাম, তারপরে যাইনি। এইবারে আজকে আমি আমি না আজকে কিছুই বলিনি, আজকে আমি জাস্ট আমি আজকে শুধু এইটুকু বললাম কি আমি জানি তুমি আমার সঙ্গে আছো, তবুও কোথায় যেন আজকে বেশি মনে পড়ছে। চ্যালেঞ্জ না, ও চ্যালেঞ্জ আমার কাছে চ্যালেঞ্জ ছিল না, প্রচুর প্রচুর ইমোশনস। সেটা দর্শক কি বলবে, তোমরা বলছো, হাউসফুল বোজ বলছে, একটা অনেক বড় লড়াই। আর এটা আমার মনে হয় আমাদের ডিরেক্টর বিশা দাসগুপ্তা ছাড়া একদমই পসিবল হতো না। সো সে হয়তো এই মুহূর্তে আমি ছাড়া এই ফ্রেমটা হয়তো ইনকমপ্লিট, বাট সেটা না, বিশা অ্যান্ড শুভঙ্কর ছাড়া এটা হতো না। হ্যাঁ, এইটা খুব আনন্দের, এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। খুবই আনন্দের যে আমি আমার নিজের প্রিমিয়ারে নয়, আমার মেয়েদের ছবি দেখার জন্য আমি আর ওর বাবা এসেছি। একজন শিল্পী হিসাবে, মা হিসাবে আই এম ভেরি প্রাউড টুডে। না মেয়েরা যে খুব একটা চায় তা নয়, মেয়েরা খুব অভ্যস্ত ছোটো থেকে দেখা দেখে আসছে, তো খুব একটা চায় না। তবে যখন কোনো স্ক্রিপ্ট নিয়ে কিছু বলে বসি তখন নিশ্চয়ই বলি, এবং ওরা ওদের মতো করে ফ্লোরে ডিরেক্টর যা বলবে অলিকা। মানে এটা তো আগে কখনোই এক্সপিরিয়েন্স করিনি আর কি, তো এক আলাদা রকম এক্সপিরিয়েন্স হচ্ছে, আর এক্সাইটমেন্টটাও ততদিক আলাদা। মায়ের সাথে উই এক্সাইটেড, আমি তো এখানে থাকিও না, আমি বাইরে থাকি, তো আই হ্যাভ কাম ইন স্পেশালি টু ওয়াচ দ্য মুভি, অ্যান্ড বিকজ আমরা দুজনে একসাথে আছি তো খুবই এক্সাইটেড। ভীষণ ভালো লাগছে, আমি আমি জনগণের মতন ওয়েট করছি দেবকে ব্যোমকেশের রূপে দেখার, ভীষণ এক্সাইটেড। এবং প্রথমবার দেবের সঙ্গে কাজ করেছি, ভীষণ ভালো লাগছে। দেবকে নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই, মানে ও সবার কাছে একটা লেসেন, কোথা থেকে নিজেকে কোথায় নিয়ে গেছে। আর বিরসার সঙ্গেও আমি ফার্স্ট টাইম কাজ করছি, আগে সুযোগ হয়নি। সব মিলিয়ে ভীষণ এক্সাইটেড, ভালো হবে, খুব ভালো হবে সিনেমাটা। সবাইকে বলবো থিয়েটারে গিয়ে সিনেমাটা উপভোগ করতে। আমাদের স্ক্রিপ্টটাই এত সুন্দর ছিল, শুভেন্দু দাস মুন্সির লেখা স্ক্রিপ্ট, যেখানে অজিত যেহেতু একেবারে নতুন একজনকে কাস্ট করা হয়েছে এবং যার সঙ্গে এর আগের অজিতদের কোনো চেহারাগত মিল নেই, সেই জন্য আমাদের পরিচালক এবং স্ক্রিপ্ট রাইটার খুব সচেতন ছিলেন যে অজিতকে যেন কখনোই বেমানান না লাগে, আমার মতো করে, আমি যেরকম দেখতে, আমার যেরকম চরিত্র চেহারা, সেই অনুযায়ী স্ক্রিপ্টটা লেখা হয়েছে এবং অজিতকে সেইভাবেই ডিজাইন করা হয়েছে। সেই জন্যই মানুষের এত বেশি ভালো লাগছে। প্রাথমিকভাবে যে সমস্যাটা ছিল মানুষের মনে যে এইরকম অজিত তো দেখতে অভ্যস্ত নয়, কিন্তু ট্রেলার টিজার এবং আজকে ছবি এতগুলো শো হয়ে গেছে, তারপর থেকে ধীরে ধীরে মানুষের ভালো লাগছে। এবং এই যে অন্যরকম অজিতকে আমি পোর্ট্রে করার চেষ্টা করেছি গোটা ছবি জুড়ে, এবং অন্যরকম ব্যোমকেশকে দেব পোর্ট্রে করেছে, সেটা মানুষের খুবই আদর এবং ভালোবাসা পাচ্ছে। আমি তো শুটিং করার পরেই দেবকে 10-9 দিয়ে দিয়েছি, এবং ছবিটা যখন আমি পুরোপুরি দেখলাম তখন ওই বাকি 1 নম্বরটুকু দিয়ে দিলাম, 10-10 দিয়ে দিলাম। ও অনবদ্য অভিনয় করেছে, এত ভালো অভিনয় ও জীবনে কোনো দিন করেনি। ও এত বেশি সচেতন ছিল এই চরিত্রটা নিয়ে, এবং এত বেশি ট্রোলের শিকার হয়েছিল যে ওর অনেককে অনেক জবাব দেওয়ার ছিল। অ্যাক্টর হিসেবে এটা ওর অন্যতম সেরা কাজ বলে আমার মনে হয়। একে হয়তো বাঘাযতীন পরবর্তীকালে বা প্রধান ছাপিয়ে যেতে পারে, কিন্তু টিল ডেট দেবের সেরা অভিনয় হচ্ছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য, এই বিষয়ে আমি নিশ্চিত। হ্যাঁ, আমি এখনও সেটা বলছি,
সমালোচনা হতেই পারে, কেউ কেউ দ্বিমত হতেই পারে না আমার সাথে, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি আমার মতামতটাই তো বলবো আমার ইন্টারভিউতে। আমার এখনও মনে হয় যে উত্তম কুমারের পরে অন্যতম সেরা বঙ্কেশ যদি কেউ থেকে থাকে। আবারও বলছি, আমি ব্যক্তিগতভাবে দেবের থেকে অনির্বাণ ভট্টাচার্যের অভিনেতা হিসেবে ওকে বেশি পছন্দ করি, কিন্তু বঙ্কেশের চরিত্রে দেব যা কাজ করেছে উত্তমবাবুর পরে অন্যতম সেরা বঙ্কেশ। কারণ ওর যে স্টাইলাইজেশন এনেছে, যে ক্যাজুয়াল ভাব এনেছে, কারণ বঙ্কেশ তো দিনের শেষে একজন প্রফেশনাল গোয়েন্দা, তার তো সারাক্ষণ অত ঘুরুকুচকোনোর কোনো ব্যাপার নেই, পুরো বিষয়টা ক্যাজুয়ালি। তোমরা যেমন সাংবাদিকতা করো প্রত্যেক দিন, তোমাদের কি প্রথম দিনের মতো হাত কাঁপে বুমটা ধরতে? সেটা তো নয়, ইউ আর ইউজ টু ইট। ও যেটাকে রেখেছে, যেটা উত্তমবাবুর পোর্ট্রেয়ালের মধ্যেও ছিল, ও খুব ক্যাজুয়ালি বিষয়টাকে ডিল করেছে। যখন সিরিয়াস হওয়ার দরকার শুধু তখনই সিরিয়াস হয়েছে। খুব ভালো লাগছে, যতবারই দেবদার ছবি দেখতে আসি মনে হয় যেন একদম নিজেকে পুরোপুরি ভেঙে একটা নতুন চরিত্র হিসেবে নিজেকে তৈরি করছে। সেটা খুব ইন্সপিরেশন বলতে পারো আমাদের, যারা আমরা নতুন অভিনেতা অভিনেত্রী তাদের কাছে খুব ইন্সপিরেশন সেটা। আর আজকেও খুবই ভালো লাগছে, আর খুব এক্সাইটেড ব্যোমকেশ সত্যবতী অজিত, তোদেরকে দেখার জন্য খুব এক্সাইটেড আমি, একদম নতুনভাবে ব্যোমকেশ, তো খুব ভালো লাগছে। আলোচনা সমালোচনা তো লেগেই থাকে, কী বলার আছে সেটা নিয়ে, বাট ছবিটা নিয়ে অফকোর্স এক্সাইটেড। আর পুরো টিমকে অল দ্য বেস্ট উইশ করেছিলাম আগেও এখনও, অ্যান্ড আই এম শিওর যে লোকেদের ভালো লাগবে ছবিটা। আর দেবকে প্রথমবার ব্যোমকেশ হিসেবে দেখা যাবে, সাথে রুক্মিণী, খুব সুন্দর লাগছে দুজনকে দেখতে। অ্যান্ড আই এম হিওর টু উইশ দ্য টিম অল দ্য বেস্ট, অ্যান্ড এবার যেতে দিলে তোমরা আমি দেখে নেবো ছবিটা কেমন। গানটা অ্যাকচুয়ালি প্রথমে ঠিক করা হয়েছিল যে ট্রেলারে জাস্ট ওই এক দু লাইন রাখা হবে, তারপরে সবার সেটা ভাল লেগে যাওয়ায় তারপর ডিসাইড করা হলো যে পুরো গানটাই হবে। তো গানটা হওয়ার সময় ব্যোমকেশের প্রেম দেখানো হয়, যেটা খুব অদ্ভুত, মানে জেনারেলি ব্যোমকেশের প্রেম সেরকমভাবে দেখানো হয় না। তো শুনতে দেখতে শুনতে তো ভালোই লাগছে, এবার বাকিটা তো শ্রোতাদের হাতে। একটু গানটা হবে দুলাই, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, পাখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। আমরা একটা জিনিস বলতে যাই, শিরায় শিরায় রং।